তো ওয়েলকাম টু দা চ্যাম্পিয়ন মেকার পডকাস্ট গাও ভাই কি খবর আপনার এই তো আসি আমরা ভালোই আপনার কি অবস্থা এই তো চলতেছে গাও ভাই শুভাই ছাড়া আমাদের মেবি এটা সেকেন্ড এপিসোড আমরা শুভাইরে ছাড়া করতেছি রাইট রাইট আমরা খুব মিস করতেছি শুভবাইরে কিন্তু শুভ ভাই আসলে অসুস্থ শুভ ভাইর শরীরটা খুব খারাপ অসুস্থ জ্বর এবং ঠান্ডার কারণে উনি কয়েকদিন যাবত একদম মানে মুভি করতে পারতেছ না অফিস করতে পারে না বাসা থেকে বের হইতে পারতেছে না পডকাস্ট তো দূরের কথা না আপাতত সে দ্রুত সুস্থ হয়ে যাক আর আমাদের মাঝে চলে আসে ঈদ তো অলমোস্ট ঘনে আসলো তো ঈদ তো চলে আসতেছে এর ভিতরে কিন্তু মানুষের নানা অনেক প্রশ্ন জমে গেছে যে তারা ঈদের দিন বা মানুষের তো হ্যাঁ হ্যাঁ মানুষের প্রশ্ন কিন্তু শেষ নাই মানুষের প্রশ্ন তো শেষ নাই বাট ভালো কারণ এটা একটা একটা জিনিস ভালো কি যে মানুষের জানার অ্যাটলিস্ট জানার ইচ্ছা আছে যে আমি জিনিস যে যেটাই করি যে জিনিসটা আমি বুঝে করতেছি তো এই ইচ্ছাটা যার মধ্যে আছে এটা কিন্তু ভালো তার অ্যাটলিস্ট ভুল কম হবে আবার এর মধ্যে থেকে অনেকে আছে যে অ্যাডভাইস নেয় এডভাইস নেওয়ার পর আবার সে মানে তাল গাছটা তারই তার মতন এসে ফলো করে যাক অ্যাটলিস্ট যারা এডভাইস নিচ্ছে এবং নিয়ে এডভাইস ফলো করতেছে তাদের জন্য আমার এই অ্যাডভাইস গুলো আসলে মানে আমার আমি যে অ্যাডভাইসটা দিচ্ছি এটা আমার সার্থক মানে যারা ফলো করতেছে তাদের জন্য এটা অনেকেরই কাজে দিবে হুম তো তো কিছু জিনিস আমি এখন একটু শেয়ার করব এটা হচ্ছে যে দেখেন আমরা রোজার শুরুতে যখন ওয়ার্কআউট করতাম আমরা অনেক স্ট্রং ছিলাম এবং আমার মনে হয় যে পনেরো বিশ রোজার পর থেকে মনে হয় গরমটা বাড়া শুরু হয়েছে মেবি সতেরো নম্বর রোজা থেকে গরম বাড়া শুরু হয়েছে সো সতেরো নম্বর রোজা থেকে যখন গরম ভাড়া শুরু হলো তখন কিন্তু ধীরে ধীরে আমাদের ওয়ার্কআউটের পারফরমেন্স ড্রপ করা শুরু করলো আমি আর আপনি কিন্তু চাইলেও ওই পরিমাণ লোড আর পুশ করতে পারতেছি না সো এইটার এইটাতে আমরা বুঝতে পারতেছি যে আমাদের গরম যখন বাড়লো ডিহাইড্রেশন বাড়লো প্লাস রোজার সময় রোজার লাস্টের দিকে আমরা একটু উইক ফিল করবো এটি খুব স্বাভাবিক নাইলে আসলে রোজা রাখার তো কোনো মানে নাই রোজা রেখে যদি আমি পালোয়ানের মতো ফিল করি তাহলে তো রোজা হইলো না রোজার রোজার কাজ এটা বাট খুশি লাগতেছে এই ব্যাপারটা যে এই যে আমরা রোজা রাখলাম রোজার কারণে কিন্তু আমরা ধার্মিক ভাবে মানে রিলিজিয়াস ভাবে যে আমরা বেনিফিট পাইছি ওইটা তো একটা জিনিস ওই ব্যাপারে না আসি কারণ আমরা তার মাওলানা মুফতি না যে আমরা এগুলো নিয়ে ডিসকাস করতে পারবো ভুল ত্রুটি আলা মানুষ আমরা বাট আমরা যেটা বলতে পারি আমরা ফিটনেস সেক্টরে আমাদের সেক্টরে আমাদের সেক্টরে এটার কি বেনিফিটটা আমি পাইলাম মানে আল্লাহ আল্লাহ যে কথাগুলো আমাদেরকে বলছে ওইটার সাথে সায়েন্স কতটা রিলেটেড ওইটা আমি এখানে একটু ডিসকাস করতে পারি যে লাইক আমি যেটা পাইছি যে এই পুরা রোজাতে আমার মানে পেটের ভিতর থেকে আমি অনেক লাইট ফিল করি আমার ডাইজেশন ওয়াইজ যেমন একটা সার্টেন টাইমে আমার ওয়াশরুম টু স্টুল মানে টয়লেট যাচ্ছি ডেইলি আবার একটা সার্টেন টাইমে পানি খাচ্ছি খাবার খাচ্ছি একটা লিমিটেড অ্যামাউন্ট অফ খাবার খাচ্ছি আবার লিমিটেড অ্যামাউন্ট অফ খাবার না খেয়ে থাকতেছি ওই যে ডিটক্স হচ্ছে বডি আমার ডাইজেস্টিভ সিস্টেম রেস্ট পাইতেছে আমার স্টমাক রেস্ট পাইতেছে দেন আমার লিভার কিডনিও কিন্তু রেস্ট পাইতেছে কারণ যে সময়গুলোতে আমি খাচ্ছি না ওই সময় কিন্তু ওরা অন্যান্য সময় থেকে ওর অ্যাক্টিভিটি লেভেলটা কম কম নর্মাল সময় তো লিভার আর কিডনি মনে করেন সিকিউরিটি গার্ডের মতন কাজ করে সারাক্ষণ মনে হয় যে খালি পিটায় আর পিটায় বাট রোজা রাখা অবস্থায় আমাদের এত ফাংশন এগুলো করতে হয় না ওরা রেস্ট পায় এবং ওরা কিন্তু ক্লিন আউট করে ন্যাচারালি ডিটক্স হয় যে টক্সিসিটিগুলো বিল্ড আপ হয় খাবার থেকে আমরা যে সারাদিন খাই দাই আমাদের লাইফস্টাইলের কারণে ওগুলো কিন্তু ক্লিন আউট হয় তো এই যে একটা বেনিফিট আমরা পাইলাম এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আমরা এক্সারসাইজ করছি কার্ডিও করছি সো আর কার্বোহাইড্রেট কিন্তু চাইলেও আমরা অনেক বেশি খাইতে পারিনি যেখানে ঈদের আগে সরি ঈদ বলে দেখেন মাথা উঠে গেছে আমার আজকে ব্যাক মাইরা তো যেমন রোজার আগে রোজার আগে আমার প্ল্যানে কার্ব ছিল অলমোস্ট আমি মনে আপনার বলছিলাম চারশো সত্তর গ্রাম এরকম পাঁচশো গ্রামের কাছাকাছি আমি কার্বস খাইতাম আর প্রোটিন ছিল অলমোস্ট ২৭০ গ্রামের মতন আর ফ্যাট ছিল আশি গ্রাম আশি পঁচাশি গ্রাম এরকম তো সেখানে এই রোজাতে আমার ফ্যাট হয়ে আসছে হচ্ছে গিয়ে পঞ্চাশ গ্রাম অ্যারাউন্ড পঞ্চাশ থেকে চল্লিশ গ্রাম কার্ব আমার হয়ে আসছে দুইশো থেকে দুশো চল্লিশ গ্রাম মানে অর্ধেক কম অর্ধেক কম কারণ এর বেশি আমার পক্ষে পসিবল না আমি চার মিলের বেশি খাইতে পারিনি চার থেকে পাঁচ মিল ম্যাক্স সো অর্ধেক এরকম আমার বডি একটা রেস্ট পাইছে সেম আপনার বডিও ড্রেস পাইছে হ্যাঁ সো সবকিছু মিলে কিন্তু আমরা একটা মানে ধরেন একটা ধরতে গেলে আমাদের আমাদের জন্য আমরা যে পরিমাণ কার্ব খাচ্ছিলাম আমাদের বডি ওটাকে ফাংশন করতেছিল ওই হিসাবে কিন্তু আমি আর লো কার্ব ডায়েটে ছিলাম হ্যাঁ সো ওইভাবে লো কার্বে থাকাতে আমরা অন এন্ড অফ কার্ডিও আমরা কিন্তু ওইরকম আহামরি কার্ডিও করিনি অন এন্ড অফ কার্ডিও করাতে আমাদের বডি ফ্যাটও লুজ হয়েছে আমি প্রায় অলমোস্ট দেড় ইঞ্চি ওয়েস্ট আমার কমছে

এই যে রোজাতে আমরা একটা প্ল্যান ফলো করলাম আমরা কিন্তু আসলে মানুষ কিন্তু অনেকে আমার এই ব্যাপারটা নিয়ে মানে কিছু মানুষ মজা নিছে কিরকম মজা নিছে যে দেখেন এই লোকটা রোজার মধ্যে এই প্ল্যান প্ল্যান ওই বেসিক্যালি ডেজ চ্যালেঞ্জ মানুষরে এটা এটাতে আমি আমি মানুষকে কি মেসেজ দিতে চাইছিলাম আমি মেসেজ দিতে চাইছিলাম যে টোয়েন্টি এইট ডেজে বডি বিল্ডিং ভুইলে যান ফ্যাট লস ওয়েট লস ফ্যাট লস মাসেল গেইন এগুলো সব ভুলেন ভুইলে আপনার যে ইনার হেলথ আছে আপনার অর্গ্যান যেগুলো আমাদের যেগুলো আমাদের যে খাবার দাবার খাই না এগুলো প্রসেস করে কি ওই অর্গ্যানগুলোই তো সাপোর্ট দেয় ওগুলারে ক্লিন আউট করা ওগুলাকে রেস্ট দেওয়া ওগুলারে বিল্ড আপ করা ওগুলার এক্সারসাইজ করানোর জন্য আমি মানুষকে মোটিভেট করা ট্রাই করছি যেটা অনেকেই বুঝে নেই সো এন্ড অব দ্য ডে আমি আপনি কিন্তু আমরা একটা ভালো রেজাল্ট পাইছি প্লাস পাশাপাশি যে টোয়েন্টি পিপল যে টোয়েন্টি পিপল আমার এই গ্রুপে সাইন আপ করছে তারাও বেনিফিট পাইছে এ ছাড়াও দেখেন আমাদের সাথে যারা যারা করছে হ্যাঁ ওই ওই গ্রুপ সাইনআপ ছাড়া আমার যারা রেগুলার ক্লায়েন্ট যারা আছে তাদেরকেও তো আমি একটা প্ল্যানে রাখছি তো সবাই যারা যারা ফলো করছে সবে কিন্তু রেজাল্ট পাইছে আজকেও কিন্তু একজন আসলো ওই যে মেহেদী ভাই আসলো হ্যাঁ গাজীপুর থেকে তো মেহেদী ভাইও কিন্তু একটা খুব ভালো রেজাল্ট উনি পাইছো উনি নিজে আমরা দেখলাম প্লাস উনি নিজেও কিন্তু খুব খুশি নিজে কন্ডিশন নিয়ে তো এরকম আমার মানে কোনো ক্লায়েন্টকে আমি দুখে দেখিনি নেই আনলেস দি একজন ছাড়া যারা ডায়েটের মধ্যে চিটিং করছে but এছাড়া কিন্তু সবাই খুশি। অবশ্যই। সো এটাই ছিল আমাদের মেসেজ। তো এখন যেহেতু 28 ডে শেষ, রোজা অলমোস্ট শেষের দিকে। এখন আবার মানুষের কাছে আরেকটা প্রশ্ন চলে আসছে। সেটা হলো করব? ঈদের পরে কি করব? ঈদের মেইনটেইন করব কিভাবে? হ্যাঁ, খাবার দাবার। আমি এখন আবার হ্যাঁ, এখন যদি আমি ঈদের ডায়েট বলা শুরু করি তাহলে মানুষ আসলে মানে মারবে। ঠিক না? আমি যেটা বলতে পারি এখানে যে দেখেন এখানে যারাই ফলো করছে দেখেন আপনারা তিরিশ দিন উনত্রিশ দিন চেক কটা রোজেই হয় একটা প্ল্যানে ছিলেন যারা ছিলেন একটা প্ল্যানে ছিলেন হয়তো কম বেশি চিটিং করছেন বাট একটা প্ল্যানে ছিলেন এটা রেস্ট্রিক্টেড ক্যালোরির মধ্যে ছিলেন এবং দেখেন একটা জিনিস খুব লং টাইম কিন্তু আমাদের বডিতে এই যে রোজার কারণে অনেক সময় লং টাইম কিন্তু আমাদের বডিতে সোডিয়াম আমরা একটা লিমিটেড সোডিয়াম খেতে পারছি কেউ কিন্তু হাই সোডিয়াম ফ্ল্যাকচুয়েশন পাইনি লিমিটেড সোডিয়াম ইনটেক করতে পারছি লিমিটেড ওয়াটার ইনটেক টাইম লিমিটেড সোডিয়াম ইনটেক টাইম ঠিক না তো এই সব কিছু মিলে এখন যেটা হয়েছে যে দেখেন আমার গলা শুকে আসতে বারবার একটু এটা কিন্তু আবার কেউ মনে করেন আমি কোকা কলা খাই দিছি কোকা না কিন্তু এটা তো এই এটা কোলাফের ফ্লেভারের বিসিটা বলে এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে সবাই ডায়েটটা করলো সব কিছু করলো করার পর এখন যদি আপনি ঈদের দিন সকাল থেকে রাত পর্যন্ত কন্টিনিউয়াসলি জাঙ্ক ফুড খাইতে থাকেন আমি আমি বুঝতে পারতেছি যে আমাদের আমাদের সমাজে আমাদের লাইফস্টাইল এন্ড এভরিথিং মেনটেন আমাদের করা লাগে বাট আমরা যদি সকাল থেকে রাত পর্যন্ত কন্টিনিউয়াসলি জাঙ্ক ফুড খেতে থাকি তাইলে আমি ফ্যাট গেইনটারে সাইডে রেখে দিই ফ্যাট গেইন নিয়ে আমি এখন কনসার্ন না আপনি দুই দিন তিন দিন ঈদের মধ্যে খেয়ে খুব একটা বেশি ফ্যাট গেইন করতে পারবেন না ইমপসিবল ওয়াইট ইমপসিবল এই দুই তিন দিন আপনি কি ফ্যাট গেইন ইম্পসিবল বডি বডি পারবে না বাট যেটা আপনার হবে আপনার আননেসেসারি অনেক ওয়াটার ওয়েট গেইন করবেন যেটা কিডনির জন্য খুবই খারাপ যেটা আপনার ডাইজেশনের জন্য খারাপ আপনার স্টমাকের জন্য খারাপ এবং আমাদের পেটে যে গুড ব্যাকটেরিয়াগুলো থাকে এই গুড ব্যাকটেরিয়াগুলো কিন্তু ধ্বংস করে ফেলে ঠিক আছে এই গুড ব্যাকটেরিয়াগুলো কিন্তু ধ্বংস হয়ে যায় এই যে এই যে উড়া ধরে খাওয়ার কারণে কারণ আপনার পেট তো নিতে পারবে না আপনি এত খায় অভ্যস্ত না তিরিশটা দিন রোজা রাখার পর যেন একটা মানুষ এরকম যদি খায় উড়াধুরা একদম সকাল থেকে রাত পর্যন্ত সে কিন্তু মাস্ট বি অসুস্থ হবে এবং আপনি দেখবেন যে এই রোজার পর রোজার ঈদের পর ঈদের পর অনেক মানুষ দেখবেন যে ভাই ডায়রিয়া ফুড পয়জন

মনে হয় কয় দিনের জন্য জানি সাত দিন না চার দিন না না তিন দিন তিন দিন তিন দিন তো তিন দিনে তো আপনি অবশ্যই বাইরে আপনার খাওয়া লাগছে বাট আপনি যখন আসছেন আসার পর কিন্তু তিন দিন পর আপনি কিন্তু আপনার লোয়ার ব্যাকটেক সব টাইট হয়েছিল ডিউ টু ওয়াটার রিটেনশন ঠিক না তো আপনি যদি তখন ওইভাবে উড়ো ধুরা না খাওয়া পড়তে কিন্তু আপনার এই ওয়াটার রিটেনশন হইতো না আপনার দিনে একটা মিল দুইটা মিল কিন্তু কিছু সমস্যা নেই বাট মানুসিদের দেখা যাবে কি সকাল থেকে রাত পর্যন্ত একদম বে্যাঙ্গন জাংকেট চলবে সকালে বেলা খাবে মিষ্টি তারপরে জন সকাল যে মিষ্টি দেখাবে না এইটা সবচেয়েতে বেশ ওয়াটার গেন করবে এটা ওয়াটার হোল করে পাি ু তা আমার এডভাইস হচ্ছে যে আমি এখন যেটা বলবো এটা সবাই ভালোর জন্য বলবো এখন মানতে পারা না পারা এটা আপনাদের ব্যাপার বাট আমি আপনাদেরকে বলে যাব কারণ আমি আপনাদের ভালো চাই আমি ভালো অ্যাডভাইসটা আপনাদেরকে দিতে চাই যেটা আমি জানি এবং সেটা হচ্ছে যে আপনি ব্রেকফাস্টটা ঈদের দিনের ব্রেকফাস্টটা ক্লিন মিল দেখার চেষ্টা করেন লিস্ট ক্লিন মিল এখন ক্লিন মিলের কিন্তু ক্লিনের মধ্যেও জাং করা যায় কোনো ব্যাপার না আপনি রুটি আর মাংস খান রুটি আর মাংস খান কোনো সমস্যা নেই সেমাই ঠেমাই খান বা ডেজার্ট হিসাবে অল্প খান মানে একদম পাটি ভৈরা বোল ভৈরা খাওয়ার দরকার নেই কম খান সারাদিন অল্প অল্প করে কম কম করে খান দেন লাঞ্চে যখন আপনি কারো বাসে দাওয়াতে যাবেন তখন তার কিছু করার নাই তখন আপনার খাওয়া লাগবে বাট এটার পরে আপনি কি করবেন অবশ্যই এই ধরনের খাওয়ার পর আপনি চেষ্টা করবেন কিছু জিঞ্জার জিঞ্জার ওয়াটার নেওয়ার জিঞ্জার বয়েল করে মানে আদা বয়েল করে

অস্থির লাগা শুরু হয় অনেকের বমি এসে পড়ে হ্যাঁ ওগুলা কমানোর জন্য আপনি চেষ্টা করেন এই মিলগুলো নেওয়ার পর অ্যাপেল সিডার ভিনিগার আর একটু জিঞ্জার ওয়াটার খাওয়ার মানুষের বাসায় খাওয়ার দরকার নেই বাসে আইসা খান যদি মানুষের বাসায় খেতে প্রবলেম হয় অনেকে দেখা যায় কোক খায় খাওয়ার পর আপনি মানুষকে বলেন যে আমার কোক না দিয়ে আমার এই ড্রিঙ্কসটা দেন তো এখন কিছু জিনিস আপনি যদি মানে মানুষ কি মনে করলো এটা যদি চিন্তা করেন তাহলে আসলে লাইফে আপনি নিজের খেয়াল রাখতে পারবেন না মানুষ কি চিন্তা করলো এটা চিন্তা করতে করতে কিন্তু আমাদের লাইফ শেষ হয়ে যায় ঠিক তো আপনি যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবেন তখন কিন্তু মানুষ আপনার এনার চিন্তা করবে না মানুষ এটা বলবো হ্যাঁ হ্যাঁ কি করছো তুমি তুমি তো রোগা কি ডায়েট করো তুমি ডায়েট করে তো অসুস্থ হয়ে গেছো বা ডায়েটের কিন্তু দোষ না দোষ কিন্তু আমার নিজের নিজের ঠিক না তো এই সব জিনিস করা এবং প্রোবায়োটিক অ্যাড করা প্ল্যানে প্রোবায়োটিক বলতে আমি প্রোবায়োটিক ক্যাপসুল পাওয়া যায় কিন্তু ভালো কোনো ফার্মেসি থেকে বললে হবে যে আমাকে প্রোবায়োটিক ক্যাপসুল দেন সো প্রোবায়োটিক ক্যাপসুল পাওয়া যায় আপনি প্রোবায়োটিক ক্যাপসুল নেন ডেলি সকালবেলা একটা বিশ হাজার দশ হাজার থেকে বিশ হাজার বিলিয়ন স্ট্রেংথ সো এটাতে আপনার অনেক হেল্প করবে এর পাশাপাশি ডাইজেস্টিভ এনজাইম ইউজ করেন সো দ্যাট আপনি যে এই যেগুলো ধুরা খাওয়া হইতেছে আপনি স্টমাক তো অভ্যস্ত নাই ওগুলো ডাইজেস্ট করতে কষ্ট হয়ে যাবে সো আপনি যদি ডাইজেস্টিভ এনজাইন বাইরে থেকে ভিতরে দেন মানে বাইরে থেকে ইনটেক করেন সো দ্যাট ওইটা হেল্প করবে আপনার পেটের যে ডাইজেস্টিভ ট্র্যাক আছে ওটা ওটার সাথে কোলাবারেশন করে এটা কাজ করতে হেল্প করবে আরো সো এইরকম ছোটখাটো কিছু জিনিস আছে যদি আমরা ফলো আপ করতে পারি তাইলে কিন্তু দেখা যাবে যে এই যে ই পর মানুষের ডাইজেশনের প্রবলেম ডায়রিয়া হয়ে যাওয়া গ্যাস ফর্ম করা এই সমস্ত প্রবলেম থেকে কিন্তু মানুষ একটু সেফ রেহাই পেতে পারে তো এটা ছিল আমার একটা ছোট টিপস এছাড়া গাও ভাইয়ের মাথায় কি আর কোনো প্ল্যান আছে আর কোনো নানান প্রশ্ন শুনতেছি অনেক দিক থেকে যে এই যে ঈদ চলে আসছে ঈদের সময় মানুষের এই উল্টা পাল্টা খাওয়ার পরে যে পেট খারাপ হয় গ্যাস হয় তো এগুলা তো অলরেডি বলেই ফেলছেন তারপরে হইতাছে যে ঈদের পর থেকে ঈদের দিন থেকে বা ঈদের পর থেকে ডায়েট বা এটা কিরকম হইতে পারে বা কিভাবে করলে ভালো হয় আচ্ছা আমি একটা জিনিস বলতে চাই যে আল্লাহর রাস্তে কেউ ঈদের দিন আর ঈদের পর দিন ব্যায়াম করার জন্য পাগল হয় না জিম যদি খোলা না থাকে আপনার ব্যায়াম করার জন্য পাগল হওয়ার দরকার নেই কারণ যদি আপনার এক্সারসাইজ করতে হয় আপনি এটা বাসায় করতে পারবেন খুবই সহজ খুবই সহজ এবং আমি এটাও এক্সপ্লেন করবো যে কেন আমাদের ঈদের সময় এই ব্রেকটা আমি সবাইকে দিতে বলতেছি এবং যেটা আছে কি যে আপনারা এই যে রোজা রাখলেন ঈদের দিনটা আপনার এক্সারসাইজ থেকে একটু দূরে থাকেন রেস্ট দেন এতে যেটা হবে আপনার জয়েন্ট লিগামেন্ট এগুলো রেস্ট পাবে কারণ আমাদের বডিরও কিন্তু দরকার আছে যদি আমি বেটার গ্রোথ চাই এখন আপনি আসেন যে কীভাবে আমরা এক্সারসাইজ করবো বাসায় যদি কারো কোনো মেশিন না থাকে কোনো ডাম্বেল নেই বারবেল নেই আপনাকে ধান কিচ্ছু নেই আপনি বডি ওয়েট স্কোয়াট মারতে পারেন না আপনি বডি ওয়েট স্কোয়াট মারেন বডি ওয়েট সরি বডি ওয়েট স্কোয়াট মারেন আপনি ওয়াকিং লাঞ্জেস মারেন আপনি পুশ আপ মারেন দেন আপনি কার্ডিও করবেন বাইরে গরম আপনার বাসায় সিঁড়ি আসে না সিঁড়ি দিয়ে ওঠানামা করেন 10 মিনিট আস্তে আস্তে উঠেন জোর জোরে নামেন 10 মিনিট করেন দুই থেকে তিন দিন দেখেন আপনার বডি কিভাবে রেসপন্স করে মেইন হচ্ছে কি যে আমি যে খাবার দাবার খাইতেছি আমার বডি যাতে ইনঅ্যাক্টিভ না থাকে অ্যাক্টিভ যাতে থাকে ঠিক না সো এটার জন্য যে আপনি জিমেই যায় করতে হবে এরকম তো কোনো কথা নাই আপনি এটা বাসায়ও করতে পারেন এবং দুই তিন দিনের জন্য আপনি বাসায় যে করবেন এটা আপনার এটা আপনার কাজে লাগবে কোনো এটা কোনো বিফলে যাবে না আপনার নট নেসারি যে আপনার জিম খুলে আপনার করতে হবে এখন অনেক মানুষ দেখা যায় ঈদের ঈদের দিন ঈদের পর দিন জিম খুঁজে ভাই রেস্ট দেন একটু রেস্ট দেন আপনার বডির যত বেশি রেস্ট দিবেন আপনার বডি রেসপন্স করবে তত ভালো কিছু কিছু মানুষ তো দেখা যায় যে আমাদেরকে এসে জিজ্ঞেস করে যে ভাই ঈদের সময় কি জিম খোলা থাকবে না বাসায় বোরিং বোর লাগে এটা লাগে এটা লাগে আমার কাছে মনে হয় কি লোকগুলা দুনিয়াতে লাইফলেস হয়ে গেছে পুরা লাইফে মনে আর কিছু নাই

কি ব্যায়াম করতেছো আবার তুমি পাগল হয়ে গেছো জিম খোলা রাখার জন্য মাই গড ওই এসব লোক তো জিমে ডাম্বেল বারবেল ধরলে ওরাও কষ্ট পায় তোমরা আমাদেরকে টর্চার করতেছো কেন তোমরা হয় আমাদের ভালো ট্রিট করো আনলে তোমরা আমাদের সাথে কোনো ট্রিটই করো না ছেড়ে দাও তোমরা মুক্তি দাও আমাদের মুক্তি দাও ছেড়ে দাও মুক্তি দাও তো এই হচ্ছে এই হচ্ছে আমাদের কিছু পয়েন্ট এছাড়া গাও ভাই আর কি কোনো পয়েন্ট আছে আমি কোনো পয়েন্ট মিস করে যাচ্ছি পয়েন্ট যে এই যে আমরা ঈদের পর পর এই যে একটা উৎসব মুখর সময় আমাদের মানে বেশ একটা রোজার পরে তো এরপরে দেখা যায় যে অনেকের দুই তিন দিনের ভিতরে মানে এত উল্টা পাল্টা তারা খায় ফেলায় তো তাদের ওয়েট মানে ধাপা ধাপ কিরকম করে বাইরে যায় তো এই ব্যাপারে বেসিক্যালি এই যে দেখেন এই ওয়েটটা যে মানুষের বাড়ে এই ওয়েটটা কিন্তু ওয়াটার ওয়েট এবং এই ওয়াটার ওয়েটটার সবচেয়ে খারাপ দিক হচ্ছে এই ওয়াটার ওয়েটটা আমাদের কিডনিতে প্রচুর প্রচুর কিডনিতে কারণ কি আমাদের কিডনি কিন্তু মানে এইভাবে প্রসেস করে অভ্যস্ত না কারণ আপনি ওরে অনেকদিন রেস্টে রাখছিলেন আপনি হঠাৎ করে যে জাঙ্ক ফুডগুলো আমরা খাইতে থাকি হ্যাঁ প্রসেস সল্ট হ্যাঁ ফ্রাইড সল্ট টেস্টিং সল্ট বাইরে খাই ঘরে খায় এই খায় ওই খাই খায় কিন্তু আমাদের শরীরে যে ওয়েটটা বাড়ে ম্যাক্সিমাম মানুষ কিন্তু বলে কি আ ফ্যাট গেইন করছি ভাই ফ্যাট গেইন না আপনি ওয়াটার ওয়াটার ওয়েট গেইন করছেন এবং এইটা ফ্যাট গেইনের থেকেও ভয়ঙ্কর কারণ এটা কিডনির উপর ইনস্ট্যান্ট প্রেশার পড়ে কারণ এই যেভাবে ওয়াটার ওয়েট যখন মানুষ গেইন করে তখন কিন্তু মানুষের ব্লাড প্রেশার শুট করে আপনি যদি কারো মানে কেউ যদি চেক করে দেখে এরকম উড়ো ধরে খাইছে তার ব্লাড প্রেশার মানে ওয়াটার ওয়েট গেইন করার পর যখন ঈদের সময় যখন এরকম ওয়েটগুলো গেইন করে কিছু মানুষ আপনার দায়িত্ব আপনার নিজের অন্য কেউ আপনার ঠিক করে খেতে পারবেন না থাকেন আপনার নিজের মায়া থাকতে হবে তাইলে না সেনা মানুষ আপনাকে হেল্প করতে পারবে নিজেদের ক্ষতি করে ডেফিনেটলি 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 একটু সচেতন হওয়া উচিত এই কয়টা পয়েন্ট যদি ডেফিনেটলি কি সচেতন হওয়া উচিত এবং আমি যে জিনিসগুলো বললাম যে আমরা আমরা কিছু মানে আছে না যে আমার আমার আশেপাশে আশেপাশে এনভায়রনমেন্ট তো সে তার মতন চলবে বাট আমার এনভায়রনমেন্ট আমার নিজের কন্ট্রোল করতে হবে এনভায়রনমেন্ট যেটা আমাকে কন্ট্রোল না করতে পারে আমি ওটারে কন্ট্রোল করব আমার কন্ট্রোলে নিয়ে আসব এখন আমার কাছে আমার মেইন প্রায়োরিটি কি আমার হেলথ নাকি না মানুষের খুশি রাখা অবশ্যই হেলথ আমি ভালো না থাকলে মানুষের খুশি রেখার মানে লাভ কি দুদিন পর পর মানুষ খুশি থাকবে কিন্তু আমি তো থাকব না কিন্তু ঠিক না এটা সত্যি সো বেটার যে আমরা যাই খাই আমি যে জিনিসগুলো বললাম ওগুলা একটু মেইনটেইন করেন আপনারা ভিডিও তো সবাই দেখতেই আসেন ভিডিওর শুরুর দিকে আবার আমি যে টিপসগুলো বলছি এগুলো একটু মাথায় নেন এই জিনিসগুলো অ্যাপ্লাই করেন রোজার ঈদের দিন প্রথম দিনের দুই তিনবার এই জিনিসটা অ্যাপ্লাই করেন সাইডার ভিনিগার জিঞ্জার ওয়াটার সো দ্যাট আপনার ডাইজেশন ভালো থাকবে প্রোবায়োটিক অ্যাড করেন এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো এভরিডে মর্নিং অ্যান্ড নাইট ইস্যুপগুলির ভুসি এবং ইস্যুপগুলির ভুসি ইস্যুপগুলির ভুসি কিন্তু আমরা অনেকে কী করি মনে করি কনস্টিবেশন হইলে খাই মানে কষা হইলে খাই এছাড়া খাই না বাট ওটা কিন্তু কষার ট্রিটমেন্ট করার জন্য বানানো হয়নি এটার কাজ হচ্ছে কি আমরা যে খাবার দাবার খাই স্টুলগুলা বডির ভিতরে গিয়ে জমাট থাকে এক জায়গার মধ্যে থাকে ওখানে থেকে বসে একসাথে জমাট বাঁধায় এটা লুব্রিকেট করে আমাদের স্টুলের মাধ্যমে পাস করে টয়লেটের মাধ্যমে সো এইটা যদি আমরা ঠিক মানে না স্টমাকে যে হাইড্রেশনের একটা ব্যাপার আছে লুব্রিকেশনের একটা ব্যাপার আছে লুব্রিকেশন না থাকলে টয়লেট কষ হয়ে যাবে এটা কিন্তু যে লুব্রিকেট করে এবং বালকে যত প্রকার ওখানে ওয়াস্ট মানে গার্বেজ প্যাটের মধ্যে জমছে এগুলা কিন্তু একদম উঠায় নিয়ে সব বের করে নিয়ে আসে তো অবশ্যই আপনার এই সবগুলোর ভুষি অ্যাড করবেন এই এখনও অ্যাড করে সবসময় খাবেন বাট যারা খাচ্ছেন না তাদেরকে আমার রিকোয়েস্ট যে আপনারা অবশ্যই ঈদের সময় সকালে এবং রাত্রে ঘুমের আগে অবশ্যই এটা অ্যাড করবেন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এবং রাত্রে ঘুমানোর আগে এটা অবশ্যই অ্যাড করবেন সো দ্যাট আপনার ডাইজেশন ভালো হবে আপনার স্টুল ঠিক মতন পাস হবে এবং স্টুল যা ঠিক মতন পাস হবে তার কিন্তু মানে অনেক দিক থেকে তার গাঠেল বেটার থাকবে সে ভিতর থেকে বেটার ফিল করবে কারণ আমাদের টয়লেট যদি ঠিক মতন পাস না হয় বডি কিন্তু হাইল টক্সিসিটি বডিতে বাইরে যায় সো এই কয়টা জিনিস যদি আমরা ঠিক মতন মেনটেন করি এবং ঈদের পর আমরা আমরা ঈদের আগে যেমন ব্যায়াম করতাম আমরা ঈদের পরেও ওইভাবে ব্যায়াম করবো আস্তে 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 বাড়াবো এমন না যে জিম খোলার সাথে সাথে জিমে গেলাম আর দুশো কেজি দিয়ে স্কোয়াট মেরে দিলাম চারশো কেজি ডেড মেরে দিলাম সাতশো কেজিতে লেগ প্রেস মেরে দিলাম ব্যাপারটা এমন না ব্যাপারটা হচ্ছে যে আপনি স্লোলি স্লোলি আপনার টলারেন্স বিল্ড আপ করবেন ওয়েট আস্তে আস্তে করে অ্যাড করবেন ইনটেনসিটি বাড়াবেন এবং আস্তে আস্তে আপনার প্রথম এক সপ্তাহ দুই সপ্তাহ আপনাদের একটু সময় লাগবে দেন থার্ড फोर्थ উইক থেকে আপনি আপনার পিকে উঠে যাবেন সো এই কিছু ব্যাপার আছে যে এগুলো যদি মেইনটেইন করতে পারে ইদার সময় আমাদের ইনশাআল্লাহ আমরা খুব ভালোভাবে একটা হেলদি লাইফস্টাইল মেইনটেইন করতে পারবো তো গভাই আজকে আমাদের টপিক এটুকুই ছিল সবার জন্য আমরা ঈদ স্পেশাল আমাদের এই পডকাস্টটা আমরা মানে আসলে আমি তো আসলে কেউ না কারো লাইফ পুরোপুরি চেঞ্জ করে দেওয়ার বাট আমি এইটুকু চেষ্টা করে যাচ্ছি যে আমার মেসেজটা যাতে আমি আপনাদের মধ্যে পৌঁছাতে পারি আমার পজিটিভ মেসেজটা যে আমি কি বলতে যাচ্ছি আমি আপনাদের কাছে সো আশা করি আমি আপনাদের কাছে আমার পজিটিভ যে মেসেজটা আমি আপনাদের কাছে পৌঁছাতে পারছি আমি আর গাও ভাই আমাদের এটুকুই চেষ্টা ছিল সো থ্যাংক ইউ এভরিওান গাও ভাই